আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম তো শীতটা কীরকম যাচ্ছে বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়ছে আজকাল আলহামদুলিল্লাহ তো আজকে আমরা অ্যামাসফিট পপ থ্রি এস যে স্মার্ট ওয়াচটা আছে এটার গুড সাইড ভার্সেস ব্যাড সাইড ভালো খারাপ এই দুটো দিক নিয়ে আলোচনা করব তার আগে এটার দামটা বলি এটার দাম হচ্ছে গিয়ে পাঁচ টাকা আমাদের যে টেকডেন শপটা আছে এই যে এই টেকডেন শপে আপনারা কিন্তু চাইলে ওয়েবসাইটটা আছে টেকডেন ডট কম এখানে সার্চ করতে পারেন ওয়েবসাইট একটু মেরামত চলতেছে ঠিক হয়ে যাবে খুব দ্রুত অথবা যে ফেসবুক পেজ আছে যে মোবাইল নাম্বার আছে এখানে দেওয়া আছে এখানে কল করতে পারেন ফেসবুক পেজ ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ পেয়ে যাবেন পাঁচ হাজার একশো টাকা আজকের দাম যেদিন ভিডিওটা বানাইতেছি শুরু করি প্রথম হচ্ছে এক নাম্বার এটার আউটলুকটা আসলেই সুন্দর করছে ভাই যে সিলভার বডিটা আছে খুব ভালো লাগবে অনেক গ্লসি করছে আবার হচ্ছে হালকা একটু কার্ভ আছে তো এই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে আপনি একটু পর এটাটা পরিবর্তন করবেন এই ওয়াচের বর্ডারে যে ফিনিশিংটা এর সাথে আপনি যদি স্ট্র্যাপগুলো পরিবর্তন করেন বেশিরভাগ ক্ষেত্রে স্ট্র্যাপগুলো মানায় যায় এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে বিষয়টা তো যাই হোক খুব শাইনিং এটা কারভেচার আছে সব মিলেই আমার কাছে আউটলুকটা অনেক সুন্দর হয়েছে। এবার দুই নম্বরে হচ্ছে এটা ডিসপ্লে অ্যামুলেট দেওয়া হয়েছে আর আমরা টেস্ট করছি টেস্ট করে দেখলাম এটা যে এমব্লে ডিসপ্লেটা আছে এটা অ্যাকচুয়াল এবং এটাতে যে ডায়মন্ড শেপ আছে না ডিসপ্লে তো অনেকগুলো প্যাটার্ন আছে এবার তিন নাম্বার হচ্ছে গিয়ে অলয়েজন ডিসপ্লে এটাতে আপনি মাল্টি কালার পাচ্ছেন অনেক ওয়াচ আছে শুধুমাত্র একটা সাদা কালার এরকম এক কালার দিয়ে একটা অন ডিসপ্লে করে দেয় কিন্তু এটার ভিতরে আপনারা কয়েকটা কালার পাইতেছেন এবং একটা ডিজাইন পাচ্ছেন তো এটা আমার মতে একটা পজিটিভ দিক হতে পারে এবার হচ্ছে ওয়াচ গুলো এটার যে বিল্ট ইন ওয়াচ ফেস আছে অর্থাৎ ঘড়ির ভেতরে যে ওয়াচফেস গুলো দেওয়া আছে এটা আমার কাছে এভারেজ মনে হয়েছে আমরি কিছু না কিন্তু অ্যাপ যখন আপনার ইনস্টল করবেন মোবাইলে অ্যাপের মধ্যে যে ওয়াচ ফেস আছে ভাই কি বলবো অনেক সুন্দর দেখতেছিলাম এবং ভালো লাগতেছিল মনে হচ্ছে এটা ইউজ করি কালকে আরেকটা ইউজ করি তারপরে দিন আরেকটা ইউজ করি তো যারা অ্যাপের ভিতরে কাজটা করেছে আসলে খুব সুন্দর কাজ করেছে এবং প্রশংসার যোগ্য তো এই ছিল চারটা পয়েন্ট এবার পাঁচ নাম্বার হচ্ছে কলিং এখানে গুরুত্বপূর্ণ বিষয় কলিং চলাকালীন অবস্থায় একটা সুইচ আছে যেটা দিয়ে আপনি প্রেস করলে সাথে সাথে আপনার কলটা মোবাইলে চলে যাবে আবার আপনি যদি প্রেস করেন তাহলে মোবাইল থেকে ওয়াচে বাজা শুরু হবে কলটা ভাই একদমই স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি হচ্ছে কাছে আছেন কিনা দূরে আছেন এটা বুঝতে পারতেছি না তবে কথা একদমই ক্লিয়ার এটা আমার কাছে পছন্দ হয়েছে তাছাড়া এক্সট্রা হিসেবে আপনি ভলিউম আপ এবং ডাউন অপশনটা পেয়ে যাচ্ছেন এবারে যে মাইকটা আছে বাবর মাধ্যমে শুনছি বাবর বলছে ভালোভাবে শুনতে পেয়েছে তো সেই হিসেবে বলা যাচ্ছে মাইকটা মোটামুটি ভালো আছে কিন্তু স্পিকার আমার কাছে অনেক পছন্দ হয়েছে এটা যথেষ্ট শার্প ছিল কথা ফাটতে ছিল না এটা স্পিকারটা ভালো তবে হ্যাঁ এটা তো হয়তো আর রুম আছে ডেভেলপ করার তো যদি আমি ওভারঅল কলিং এর কথা বলি ডেফিনেটলি আমি দশে এটাকে নয় দিতেই হবে আমাকে এবার অনেকটা গুরুত্বপূর্ণ সেন্সরের যে বিষয়টা আছে সেন্সর আমরা যেটা পরীক্ষা করেছি হার্ট রেট মেপেছি অক্সিজেনটা মেপেছি এবং সেন্সরগুলো আমার খুবই অ্যাকুরেসি লেগেছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেসি মোটামুটি দেওয়া যাচ্ছে আমরা একটু দৌড়াদৌড়ি কিন্তু করছিলাম তো সেখানেও আমরা মোটামুটি অ্যাকুরেসি পেয়েছি সেন্সরটা টেবিলের উপর মাপছি এবং মাপার পরও সেখানে কিন্তু আমরা মোটামুটি সেন্সরটা যে অরিজিনাল সেটা বুঝতে পেরেছি টেবিলের কোনো সেন্সর মাপে নেই এটা খুব ভালো একটা প্লাস এরপর আমরা একটা ওয়াটার করেছি ওয়াটার বলা যেতে পারছে যে আপনারা চিন্তা ছাড়া যে কোনো জায়গায় যেতে পারবেন এটা একটা ভালো বিষয় হট করে বৃষ্টি আসলে সমস্যা নেই হয়তো উঁচু করতে পারবেন তবে আমরা রিকমেন্ড করবো আপনার এটা পরে গোসল না করার জন্য আর সুইমিং তো বাদ দিলাম সুইমিং করবে না এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে চার্জের যে বিষয় এটা যে ব্যাটারি তিনশো এমএইচ ব্যাটারি আছে তো আমরা যেটা খেয়াল করলাম যদি এভারেজ ধরি আপনি হয়তো কলে খুব একটা কথা বলেন না মোবাইলে খুব একটা কানেক্ট করে রাখেন না হ্যাঁ কিন্তু অলাজন ডিসপ্লে যেটা আছে এটা অন করে রাখেন দিনের বেলা রাত্রে যখন বাসা যান অল এজ অন ডিসপ্লে যেটা আছে এটাকে অফ করে থলে দেন তো এরকম একটা কন্ডিশন যদি আমরা দেখি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা চার থেকে পাঁচ দিন এমনকি ছয় দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে কিন্তু আপনি যদি অনরগল ফোনে কথা বলেন সব সময় অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখেন এরকম বেশ কিছু ফিচার্স যদি রাখেন তাহলে হয়তো দুই দিন তিন দিন এরকম যেতে পারে তো যাই হোক এই যে আটটা পয়েন্ট বলেছি এই আটটা ছিল এই ওয়াচের বেশ ভালো ভালো দিক আরও অনেকগুলো দিক আছে তখন এগুলোর ভিতরে যাদের প্রয়োজন তারা কিন্তু পয় করে ফেলতে পারেন তো এখন সময় হচ্ছে নেগেটিভ দিক তো চলুন নেগেটিভ দিকগুলো একটু দেখে নিই আমরা এক নম্বরে যেটা থাকতেছে সেটা হচ্ছে গিয়ে এটার যে সফটওয়্যারটা আছে কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে স্লো মনে হয়েছে যখন ওয়াচফেস আমরা একটা ওয়াচফেস থেকে একটা ওয়াচফেস পরিবর্তন করতেছিলাম ওই সময় হালকা হালকা ল্যাক করতেছিল একটু বেজে বেজে যাচ্ছে এটা প্রমাণ করে যে টু স্লো মনে হয়েছে আমার কাছে আমার মনে হয় না যে বাইং ডিসিশনের ক্ষেত্রে বড় কোনো ফ্যাক্টর হতে পারে কারণ এটা এত করে নিখুঁত কেউ দেখতে যাবে না এবার হচ্ছে দুই নাম্বার নেগেটিভ আমি অলোজন ডিসপ্লে ভালো কথা বলেছি কিন্তু অলোজন ডিসপ্লে সব থেকে নেগেটিভ সাইড যেটা এটার ডিসপ্লে যে ব্রাইটনেসটা আছে অনেক কম মনে হচ্ছে আমার কাছে এটা আমার কাছে হতাশজনক ছিল এটার ব্রাইটনেসটা আসলে অনেক কম যাদের কাজই হচ্ছে সবসময় বাইরে রোদের ভিতরে আমার মনে হয় তাদের ক্ষেত্রে এটা একটা এবার হচ্ছে তিন সমস্যা এটা ডিপেন্ড করে এটা হতেও পারে নাও হতে পারে আমি বলি একটু যখন আমরা মোবাইলের যে অ্যাপটা আছে অ্যাপ কিন্তু আমরা জানি বেশ ভালো একটা অ্যাপ তো এই অ্যাপ থেকে যখন আমরা ওয়াচের ভেতরে আমরা ওয়াচ ফেস ট্রান্সফার করতেছিলাম সে সময় অনেক সময় লাগতেছিল লিটারেলি সত্যি কথা বলতে আসলেই অনেক সময় লাগতেছিল এটা এবং খুবই বিরক্তিকর একটা বিষয় ছিল কয়েকটা কারণ হয় এক যদি অ্যাপটা দুর্বল থাকে কিন্তু আমরা জানি জেপ অ্যাপটা কিন্তু যথেষ্ট ফাস্ট তো এখানে দুই নাম্বার কারণ হতে পারে সেটা যে ওয়াচটা আছে সেটাতে ট্রান্সফার হওয়াটা অনেক লেট হয় একটা কারণ হতে পারে সেটা হচ্ছে আমাদের পার্সোনাল যে ইন্টারনেট ছিল যদিও আমরা কয়েকবার আমাদের ইন্টারনেট ট্রাই করে দেখেছি আমাদের কাছে খুব একটা সমস্যা মনে নাই বাট তারপরে অনেক সময় হয়ে যায় এরকম অনেক কিছু হ্যাঁ নেটের কারণে তো এটা ছিল তিন নাম্বার এবার হচ্ছে চার নাম্বার নেগেটিভ সাইড সেটা হচ্ছে এরা নচটা বড় করে হচ্ছে ভাই একটু কষ্ট করলে কিন্তু এরা নচটা একটু ছোট করা যেত মানে ডিসপ্লেটা একটু বড় দেখা এবার হচ্ছে কি আমাদের শেষ নেগেটিভ সাইড এবং এটা হচ্ছে কি স্টেপ কাউন্টিং আমরা রানিং করে দেখেছি ট্রেডমিলে এবং ট্রেডমিলে ভালো দিক হচ্ছে যে রানিং করার অবস্থা কিন্তু এটা সেন্সর খুব ভালো ছিল এটা আমি বলে দিতেছি এটা সত্য কথা কিন্তু এটা যে স্টেপ কাউন্টিং আছে যারা স্পোর্টস করেন তাদের জন্য একটা দুঃখজনক বিষয় এবং ব্যাড নিউজ রানিং এর অবস্থা এটা স্টেপ কাউন্টিংটা খুবই বাজে ছিল আমি অল্প কিছু সময় রানিং করেছি তাতেই 40 টি স্টেপস এদিক সেদিক তো যাই হোক এই ছিল পাঁচটা নেগেটিভ সাইড টোটাল হচ্ছে ভালো পেয়েছি আটটা এবং নেগেটিভ পেয়েছি পাঁচটা তো সেই হিসেবে দেখা যাচ্ছে কিন্তু ওয়াচটা ভালো দিকটা এগিয়ে আছে তো এটা বেশ ভালো একটা দিক আর নেগেটিভ সাইড যেগুলো আছে এগুলো যদি আপনারা কম্প্রোমাইজ করতে পারেন মাইজ করা গেলে অবশ্যই কিন্তু এই আর ক্রয় করতে পারবেন এবং এরা কিন্তু অবশ্যই আমাদের যে টেকদের শপ আছে সরাসরি আপনি এখানে চলে আসতে পারেন ইনশাআল্লাহ এখানে আসতে কিন্তু পেয়ে যাবে আর যদি মনে হয় যে এই ওয়াচটা ভাই আমার পোষাবে না তাহলে কিন্তু আমাদের শপে আরো অনেকগুলো ওয়াচ আছে আপনার সরাসরি মোহাম্মদপুর যে শপটা আছে মোহাম্মদপুরে বিআরটি বাস স্ট্যান্ডের কাছাকাছি নুরজাহান রোডের মাথায় সেখানে কিন্তু চলে আসলে আমাদের টেকজন শপটা পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক অনেক বেশি বকবক করে ফেললাম সিদ্ধান্ত আপনার আপনার কয় করবে নাকি করবে না ঠিক আছে তো যাই হোক আর কি কি তথ্য জানতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবার